আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি হেলেন। তো সকাল সকালে সবাইকে ফক্সটেলের শুভেচ্ছা জানাই, শুভ সকাল। তো আমার ফুলটা কিন্তু আজকে ফুটে গেছে, গত দুই দিন তো আপনাদের সাথে শেয়ার করেছি, ও কলি ছিল, এখন কিন্তু একদম পরিপূর্ণ। হ্যাঁ, তো ফুলগুলা দেখে তো অনেক ভালো লাগছে। তো সকালে একবার পানি দিয়ে গিয়েছি। সকালে না, পানি দেওয়ার পরে স্প্রে করতে কিন্তু অনেক সময় লাগে, স্প্রেটা তখন করিনি, কারণ হাবিব ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে, হাবিব স্কুলে চলে গেল, তারপরে আমি চলে এসেছি। এখনও মেয়ে দুটো ঘুম থেকে ওঠেনি, কারণ আমরা এখন রোজা রাখছি, তো ঘুমাতে ঘুমাতে তো ফজর নামাজের পরে অনেক পরেই ঘুম হয়, এই জন্য ওরা উঠে নাই। তো আমিও ভাবছি গাছে পানি স্প্রে করে কিছুটা সময় হয়তো শুয়ে থাকব, তা না হলে দুপুরের পরে তো আর এখন সময় পাওয়া যায় না। তো এখনই একটু ব্লগসটা স্টার্ট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কি করব জানেন? খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমার তো খুবই পছন্দ, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। আজকে গত দুই দিন আগে আমার প্রিয় এক ইউটিউবার আপুর ব্লগ দেখেছি, উনি রান্না করা দেখার পরে আমার একদম মানে জিভে জল এসে গেছে, কী আর বলবো। সেটা হলো নেহারি, নেহারি আমার খুবই পছন্দের, নেহারির সাথে নান রুটি বেশি পছন্দ, তো নান রুটি করতে একটু ঝামেলা হয়, এই জন্য আজকে আমি পরোটা নেহারি করব ইফতারিতে, আর থাকবে শরবত, আর যথারীতি যেসব খাবার থাকে সেগুলাই থাকবে। তো নেহারি আর পরোটা এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর গাছগুলো সব নিচে নামানো আছে, এটা আপনাদের সাথে এখনও বলা হয়নি। এখানে যে আমি মানে কাঠের উপরে গাছ রেখেছিলাম, কাঠটা নিয়ে আমি ছাদে রেখেছি, আর এখানকার জন্য না গ্রিল বানাবো। এই তো আমার এখন দুপুরের মানে গোছল নামাজ সব শেষ করে চলে এসেছি কিচেনে, আর এত এত গরম, কী আর বলবো, মানে অনেক গরম। সিলেটে আবহাওয়া যে এত গরম হয়, আমি এত বছর থেকে সিলেটে আসি, গরম পড়ে ঠিক আছে, কিন্তু দেখা যায় পাঁচ দিন দশ দিনের মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, আবারও ঠান্ডা পড়ে। আর এইবার না অনেক দিন থেকে গরম হচ্ছে, ঠান্ডার কোনো নামই নেই। তো যাই হোক, এখন আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, পুরোটা বাসা আজকে মুছতে হয়েছে, তারপরে সব গুছিয়ে একটু নামাজ পড়ে তারপরে চলে আসলাম কিচেনে, কারণ কাটাকাটি করতে হবে। এই তো সব কাটাকাটি শেষ করে প্রথমে যে সবজি, আর এই সবজিটা হচ্ছে আমার হাজবেন্ডের প্রিয় সবজি, এটা যদি করে রাখি আর করলা ভাজি করি তাহলেও ওর মানে সেদিন মানে খুব খুব ভালো লাগে, বুঝতে পারি ও খুব পছন্দ করে। আর পেঁয়াজটা কাটার ঝামেলা থেকে মুক্ত, কারণ এই যে আমি চপারটা কিনেছিলাম, তো চপার কিনে যখনই পেঁয়াজ চপ করি তখনই আমার হাজব্যান্ডকে শুধু ধন্যবাদ দিই, ও কিন্তু এটা কিনে দিছে। আর এই তো আমার নেহারিগুলো কিন্তু এখানে শুধু পায়াই আছে, তো পায়া ওই আপুটা রান্না করেছিল হচ্ছে পায়ার সাথে একটু মাংস দিয়েছে, তো মাংস আবার বের করে ভিজাতে হবে, এজন্য আর দেয়নি, এখানে শুধু পায়াই আছে। আর আমার যে জয়ত্রী জয়ফল গুঁড়া করা আছে, তারপরে যে গরম মশলা গুঁড়াও করা আছে, শুধু এখানে দিচ্ছি হচ্ছে স্টার মশলা একটু, আর দুটো কালো এলাচ, এটা একটু থেতো করে নিয়েছি। নিয়ে এই তো মশলা রেডি। আসলে নেহারিতে না বেশি মশলা হলে খেতে ভালো লাগে না, আমি সবসময় মনে করি যে কম মশলা দিয়ে রান্না করব, তারপরে দেখা যায় কি সব মশলা দিতে দিতে মশলাটা বেশি হয়ে যায়। তো আজকে নেহারিটা কিন্তু অসাধারণ ছিল খেতে, আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। আমি দুইভাবে রান্না করি, আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এরকম, যে নেহারিটা সরাসরি আমি একটু মানে মশলাটা আগে কষিয়ে নিব, তারপরে হাড্ডিগুলো দিয়ে দিব। আরেকটা করি হচ্ছে কি, একদম প্রেশার কুকারে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিই, পরার পরে ফোড়ন দিয়ে নিই। আজকেও ফোড়ন দিব, কিন্তু প্রথমেই আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর ঝালটা কিন্তু যত কম দিবেন ততই ভালো লাগবে, আর আমার এখানে পায়ার সংখ্যা একটু বেশি, এজন্য কিন্তু আমি মরিচটা একটু বেশি দিলাম, আর আমার ঘরে না সবাই একটু ঝাল ঝালই পছন্দ করে, এজন্য আর ঝালটা নিয়ে অতটা আমার টেনশন নাই।
আর আমি কিন্তু সবজি কাটার আগেই আমি পরোটার যে ময়ান সেটা দিয়ে রেখেছি। পরোটা সবসময় আগে যদি ময়ান দিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরোটা বানাতে সুবিধা হয় এবং পরোটাটা খুব সফট হয়। আর আমি তো পরোটা বানানোর ময়ানের ভিতরে এর আগে শেয়ার করেছি, তারপরে আবারও বলে দিচ্ছি, সেটা হলো গুঁড়া দুধ, চিনি, লবণ, তেল দিয়ে ভালো করে আগে আটা মেখে নিয়ে তারপরে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে রাখি। এই তো আমার এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা ইচ্ছা মতো প্রেশারের ঢাকনাটা লাগিয়ে মানে চুলায় রেখে দিব, ইচ্ছা মতো সিট দিবে। আমি তো 20-25 মিনিট সিট দেওয়ার পরে রাখি। এই তো ডোটাও রেডি, আর এখন আমি যেহেতু সব সবজি রেডি হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি চিংড়ি দিয়ে যে কোমর রান্না করা সেটাও করে নিয়েছি, আর পরোটাটা গরম গরম খেতে ভালো লাগবে এই জন্য এটা সবার লাস্টে রেখেছি। এখন আমি আস্তে আস্তে করে পরোটাগুলো তৈরি করে নেব। আজকে যে পরোটার ভাজটা দিব এটা আমার মা সবসময় এভাবেই পরোটা তৈরি করে, মাঝে মাঝে তিন কোণা দেখতাম কিন্তু সবসময় এই যে আমি যেভাবে আজকে তৈরি করব ঠিক এইভাবে মা তৈরি করে মানে করতো। আর আমি দেখেছি যতভাবে পরোটা তৈরি করি না কেন আমার কাছে এই ভাজটাই সবচেয়ে ভালো লাগে এবং এই পরোটাটা একদম ফুলে যায়, মানে ফুলে খুব সুন্দরভাবে, এই জন্য আমি আজকে ওইভাবেই করে নিচ্ছি। তো সেটার মুখে কি বলবো আপনারা দেখে দেখে একটু দেখে নেবেন আমি ঠিক কীভাবে পরোটাটা করে নিচ্ছি। আজকে ব্লগটি অনেক ছোট, আমি খুব কম সময়ে এরকম 10-11 মিনিটের ব্লগ শেয়ার করি। তো আজকে ছোট হওয়ার আরেকটি কারণ, ইদানিং তো আমি অনেক টেনশনে এবং অনেক কাজের মাধ্যমে মানে ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি, ভিডিওটা ওইভাবে যে করব। আর আরেকটা সুখবর দিই আপনাদের সাথে, সেটা হলো আমি নতুন আরেকটি চ্যানেল খুলতে যাচ্ছি, আশা করছি এই চ্যানেলের মতো আপনারা ওই চ্যানেলটার পাশেও থাকবেন। আর ওইটা অবশ্য মানে আমার কাছে খুবই ভালোবাসা এবং ভালো লাগা, একটু চিন্তা করেই করছি কারণ গত কয়েক মাস যাবতীয় আমি ভাবছিলাম যে একটা চ্যানেল খুলব, আর সেটা কী নিয়ে কী বিষয় নিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ বর্তমান এখন আমি যে চ্যানেলটা খুলেছি এটা কিন্তু কোনো চিন্তাভাবনা না করে হঠাৎ করেই আমি আমার ছেলেকে বলেছিলাম যে চ্যানেলটা খুলে দাও আর মানে একটা ইউটিউবে চ্যানেল খুলব, আমি একটু ভিডিও শেয়ার করব। আমি আসলে না তখন ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, না জেনে হুট করে চ্যানেলটা খুলে ফেলি, কয়েকটা ভিডিও দেই, কয়েক মাস আবার ভিডিও দেই না, আবার কয়েকটা ভিডিও দেই, কয়েক মাস দেই না, এরকম করতে করতে কিন্তু আমার চ্যানেলের বয়স এখন 4 বছর হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু গ্রোথটা তেমন নেই। তো এখন যেহেতু আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু মানে অনেক কিছুই জানি সেটা বলবো না কিন্তু কিছুটা জানতে পেরেছি, তো এই জ্ঞান থেকেই আবার নতুন আরেকটি চ্যানেল খুলতে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো সব কিছু প্রায় ঠিকঠাক, কিছুটা নাম নিয়ে একটু টেনশন করছি মানে সবার সাথে একটু পরামর্শ করছি, এইবার আর না একা একা চ্যানেল খুলছি না, ফ্যামিলি সবাইকে জানিয়ে সবার মতামত নিয়েই কিন্তু এবারে চ্যানেলটা খুলছি। তো এটা কিন্তু আশা করছি ভালো লাগবে আপনাদের, তো যখন খুলবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই, আর এখন প্রস্তুতি নিচ্ছি তো দোয়া করবেন এভাবে আমার সাথে থাকবেন। তো পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি, আর মানে আমার এই ক্যামেরার সমস্যার কারণে কিন্তু পরোটাগুলো দেখতে অতটা ভালো লাগছে না, আমি দেখছি যে আমার ভিডিওর কোয়ালিটি আগের চেয়ে অনেকটাই খারাপ। তো আমি যে কারণে এই মোবাইলটা মানে এনেছি মানে গিফট পেয়েছি সেই কারণটাই কিন্তু আমার হচ্ছে না। তো আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে আর একটা মোবাইল কিনতে হবে, কারণ আমার দরকার হচ্ছে ভালো একটি ক্যামেরা ফোন। তো ক্যামেরা যদি ভালো না থাকে আমি ভালো মোবাইল দিয়ে আমি কী করব। তো যাই হোক, অচিরেই হয়তো আমাকে আর একটা ফোন কিনতে হবে।
তো পরোটাগুলো ভাজা শেষ, আর শেষে আমি এখন নেহারিটা ফোড়ন দিয়ে নিলাম। তো ফোড়নের পরে কিন্তু এখানে আমি একটু কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে অ্যাড করে দিয়েছি, তাহলে ঝোলটা খেতে অনেক টেস্ট হয়, যেটা আমি আগে জানতাম না। আমি যে আপুর কথা বলছিলাম এতক্ষণ, যে দেখে নেহারি খেতে ইচ্ছে করছে, শ্যামলিস লাইভ আপুরকে আজকে অনেক ধন্যবাদ। শ্যামলি আপু, তোমার রেসিপিটা ওইভাবে আমি ফলো করতে পারিনি, কিন্তু আমার মতো করে আমি রান্না করেছি, শুধু ডেকোরেশনটা তোমার মতো করে খাচ্ছি। আসলে আদা কুচি দিয়ে খেতে যে এত দারুণ লাগে সেটা আমার আসলে জানা ছিল না, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা আজকে খাচ্ছি একদম গুড়ের, আখের গুড়ের শরবত, প্রাণ ঠান্ডা করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।